যুগজননী সারদা, শঙ্করক, স্বামী পূর্ণাত্মানন্দ, শ্রী শ্রী মায়ের কথা, সরলা দেবী 1918 সালে পূজনীয় শরৎ মহারাজ মাকে নিবেদন করেন, মা সকলে অনেকদিন ধরে বলছে আপনার জন্মতিথি পূজা এখানে উদ্বোধন বাড়িতে করবার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে একটু উৎসব করা হয়। মা বলিলেন তা সকালে যখন চাইছে তাহলে হোক। জন্মতিথির দিন সকালে মা গঙ্গা স্নান করিয়া খিড়কির দরজা দিয়া বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন যোগিন মা নানা রকম ব্যঞ্জনাদি রন্ধন করিবার আয়োজনে খুবই ব্যস্ত। মা জিজ্ঞাসা করিলেন এসব কি গো যোগেন? যোগিন মা গভীর প্রীতিভরে মায়ের চিবুক স্পর্শ করিয়া বলিলেন আজ যে তোমার জন্মতিথি মা। মা মৃদু হাসিয়া বলিলেন ও মা তাই? মা নানা প্রকার নিরামিষ তরকারি রন্ধন করিয়া ঠাকুরের ভোগের ব্যবস্থা করেন। মা দুইখানি আসন লইয়া ঠাকুর ঘর হইতে প্রথমে দ্বিতলের দক্ষিণ দিককার সিঁড়ির সংলগ্ন বড় ঘরে যান, যাইবার সময় এস খাবে এস বলিয়া ঠাকুরকে যেন ডাকিয়া লইয়া গেলেন। দুইখানি আসনের একখানি তাহার নিজের জন্য ও অপরখানি ঠাকুরের জন্য। পরে ছাদে বিরাট ভোগ মা নিজে ঠাকুরকে নিবেদন করেন।